প্রবাসী কর্মীদের তাড়াতে মরিয়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আট দেশ করোনার অর্থনৈতিক ধাক্কায় আরব দেশগুলো বৈধ অভিবাসী কর্মীদের ছাঁটাই করে ফেরত পাঠাতে চাইছে অবৈধ কর্মীদের পাঠিয়ে দিচ্ছে লাখো মানুষ ফিরলে সঙ্ঘনিরোধের ঝক্কির সমান বড় হয়ে আসবে তাদের জীবিকা ও প্রবাসী আয়ের সংকট কিন্তু সরকারের প্রস্তাব দেন দরবারে দেশগুলো টলছে না এপ্রিলের শুরু থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আটটি দেশ বেকার কর্মীদের ফিরিয়ে নিতে সরকারকে চাপ দিচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা মধ্যপ্রাচ্য থেকে পাঁচ সাত লাখ কর্মী ফেরার আশঙ্কা করছেন আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা সংখ্যাটা দশ লাখ ছাড়াতে পারে সৌদি আরব ও কুয়েতের পাঁচ প্রবাসী কর্মী ফোনে প্রথম আলোকে বলেছেন অভিবাসী কর্মীদের বেশিরভাগই চুক্তিভিত্তিক কাজ করেন এখন কাজ নেই অবৈধ ব্যক্তিরা কোনো কাজই পাচ্ছেন না জীবন হয়েছে মানবেতর অনেকেই দেশে ফেরার পথ খুঁজছেন ফেরত পাঠানোর জন্য কুয়েত সরকার বাংলাদেশের অবৈধ কর্মীদের অস্থায়ী আটক শিবিরে জড় করেছে শিবিরগুলোর বাসিন্দারা বলছেন তাদের মোট সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার মাছজাত আটক শিবিরে থাকা মোহাম্মদ রায়হান শেখ ফোনে বলেন বাইশ দিন ধরে বড় একটা স্কুল ঘরে গাদাগাদি করে ছশো জন আছেন খাবারের কষ্টের কথা বললে পুলিশ বেদম মারছে বিভিন্ন শিবিরে চারজন মারা গেছেন তিনি বলেন দূতাবাসের দিনে ফোন দিয়েও কাউকেই পাই না আমাদের বাঁচান ইতিমধ্যে সংক্রমণের ভয়ে জেল ও আটক শিবির খালি করে অবৈধ কর্মীদের পাঠানো শুরু করেছে গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তিন হাজার জন ফিরেছেন সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধ রাখতে হচ্ছে ছয় মে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগামী কয়েক সপ্তাহে ফিরবেন প্রায় ঊনত্রিশ হাজার জন বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে সরকারের জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো পিএমইটির হিসাবে অভিবাসী কর্মীদের প্রায় আশি ভাগই আছেন মধ্যপ্রাচ্যের আট দেশে প্রবাসী আয়ের অর্ধেকের বেশি তারাই পাঠান কর্মী বেশি ফিরতে পারে সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত ও ওমান থেকে এই পাঁচ দেশ বাংলাদেশের শীর্ষ দশটি প্রবাসী আয়ের দেশের মধ্যে পড়ে বাহরাইন লেবানন আর জর্ডান থেকেও অনেক কর্মীকেই ফিরতে হবে জর্ডানে প্রায় পঁয়তাল্লিশ হাজার কর্মী তৈরি পোশাক খাতে কাজ করেন রপ্তানি আদেশ বাতিল হওয়ায় কারখানায় কাজ বন্ধ বেতন পাচ্ছেন না অনেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে করোনাকালে মধ্যপ্রাচ্যের তেল নির্ভর অর্থনীতি গত চল্লিশ বছরে সবচেয়ে বড় ধাক্কার মুখে পড়ছে আর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল জুনে আরব দেশগুলোতে পঞ্চাশ লাখ লোক চাকরি হাতে হারাতে পারে